আপনার কি লজ্জা সরম নাই নাকি এই বয়সে কেউ প্রেগনেন্ট হয় আপনি যেভাবে রিয়েট করতেছেন মনে হয় আপনিই খাওয়াইবেন তোমার আব্বা বুড়া বয়সে কি এই কাজ করব তোমার মা এরকম কাজ করছে কি করছে কি করছে মানে इज्जत তো সব শেষ আরে কি করছে সেটা তো বলবে কি করছে বুঝো না তোমার মার বাচ্চা হবে তুমি বুড়া বয়সে তুমি বাচ্চা নিছো মানুষের মুখ দেখাবো কিভাবে শোনো আম্মা আমি আগামী 5 বছরও বাচ্চা নেব না তুই বাচ্চা নিবি তোর বাপে নিব তুই বাচ্চা না নিলে এবার সত্যি সত্যি আমি বাচ্চা নিমো আর হেই বাচ্চা নিয়া তোর শ্বশুর বাড়িতে গিয়া তোর বাসায় গিয়ে ডেলিভারি ঘরের দরজা তালা মেরে রাখবি রুম থেকেও বের হতে দিবি না আর ডেলিভারিটা যখন হবে না রুমের ভিতরে বসে হয় আসো আস্তে আস্তে আম্মা আপনার কি লজ্জা শরম নাই নাকি এই বয়সে কেউ প্রেগনেন্ট হয় তিনটা মাঝে বিয়ে দিছেন আপনি ছি 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 কি তোমার মার কি কোনো বুঝবুদ্ধি নাই নাকি বয়স কি কম হচ্ছে ভুল করে হয়ে গেছে এটা নিয়ে এত রিয়েক্ট করতেছেন কেন আপনি বুঝলাম না আর কি বলতেছো তুমি কিসের ভুল করছে আমি লোক মুখে মুখ দেখাবো কিভাবে মুখ দেখানো লাগবে না আপনার আমার তো মনে চাইতেছে কি জানো আমি সাদের উপর ওইটা নিচে লাভ দিয়ে পড়ে যাই নিজের জীবনটা দিয়ে দেয় আপনি যেভাবে রিয়েট করতেছেন মনে হয় আপনিই খাওয়াইবেন তোমার আব্বা বুড়া বয়সে কি এই কাজ করব হ্যাঁ ছি 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 মানুষ তো একটু বুঝ চালায় এটা বয়সের ব্যাপার আছে তো ছি সুমি এই সুমি আম্মা তোমার এই বুড়া বয়সে বাচ্চা নাও কি ঠিক হইছে বেশি কথা আমি বেশি কথা বলি না এই বয়সে তখন আমাদের বাচ্চা নাওর কথা তুমি কি করছো বাচ্চা নিয়ে বসে রইছো দুলাভাই কি করছো শুনছো

আমার মা প্রেগন্যান্ট আমি জানি না তুমি জানো তাই না আরে বাবা এত বড় একটা প্যাড লয়ে ঘুরতাছে বন্ধু কি রে এত বড় প্যাড কার আর কইছ আমার শাশুড়ি হ্যাঁ কার আমার শাশুড়ি ভাই তোর শাশুড়ি আরে হ বেটা বাচ্চাই ভাই বসে হ ছি সি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই রে আপনার মার বয়স তো 50 এর উপরে এই কেমনে কেমনে করলো আরে ভাইয়া ভুল শুনছে মনে হয় ভুল শুনছে আমার বন্ধু ভুল শুনছে তুমি যাও গিয়ে নিজে দেখে আসো যাও যা তো যদি মিথ্যা হয় না দেখো তোমারে কি করি তো সুখের কোন কাম করছে হ্যাঁ আর কইছ না বেটা যাই কইছ বন্ধু তো শ্বশুরের পাওয়ার আছে তুই কি যাবে দেখতে আমাদের লজ্জা শরম আছে আজকে তুমি কিন্তু ঠিকই করবে তুই দেখতে যা শরম আম্মু দাঁড়াও তো দাঁড়াও না তুমি অন্যটা সরাও

এই বয়সে আপনারা চালিয়েছেন ছি 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 আরে ভাই আপনি আপনার রাস্তা দেখেন যান আপনার আব্বা কই আপনার আব্বা একটু দেখতে চাইতে আছে আপনি দেখে কি করবেন আপনি যান এই বয়সে যে ঘটনাটা ঘটাইলো এটা আমাদের ফ্যামিলির ব্যাপার আমরা সামলাবো আপনার কাছে কিছু বলতে হবে না যান কত তো চাটার জন্য কোন কিন্তু বুড়া বয়সে কি করছ আপনার মাই কাম বন্ধু আমি গেলাম এই বাসা জীবন না বড় হইব আমরা দেখা করবি না ছি 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 স্তব ও আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু আম্মা আমার যে সরোটা করলেন আপনি ছি ছি আম্মু ছি তোমার বাসায় আমি আর কোনো দিনও আসবো না এই চলো আর শোনো তুমি ভুল করেও আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো না মান সম্মান তো সব গজব করছো আর এই শোন ঘরের দরজা তালা মাইরে রাখবি রুম থেকেও বেরোতে দিবি না আর ডেলিভারিটা যখন হবে না রুমের ভিতরে বসেই হওয়াইস এই এদিকে এই বাচ্চাটা তোর বাসায় ডেলিভারি করি আমার বাসায় হ্যাঁ মানুষ হাসবে কেন কি সমস্যা কি সমস্যা মানে বুঝো না কি সমস্যা বুড়ো বয়সে বাচ্চা নিছ আবার মেয়ের শ্বশুর বাড়ি যাবে তুমি এই বাচ্চা হইতে লজ্জা করে লজ্জা তো করাই উচিত অনেক বেশি লজ্জা করে অবশ্যই লজ্জা করে লজ্জা করে তোমার মুখই দেখ ইচ্ছে করে না হ্যাঁ আজিকার হ্যাঁ তোর বিয়ে হইতে কয় বছর হইছে পাঁচ বছর পাঁচ বছর দি বাচ্চা নিছ না কেন হ্যাঁ আয় দেখো বাচ্চা বাচ্চা নাচ নেই কেন সৌন্দর্য নষ্ট হয়ে যাইব হ্যাঁ ধর ধর ভাই ধর ফিগার নষ্ট হয়ে যাইব সৌন্দর্য নষ্ট হয়ে যাইব পাঁচ বছর তুই বাচ্চা নাচতে কেন হ্যাঁ আমার তো বাচ্চা হয় না আমি কি করব তোর বাচ্চা হলো একটা আর্থি মানব তোর কেমন চিনি না তুই কি শয়তান এই বাচ্চা হয় না না নাচ তুই হ্যাঁ কে তুই আমার পেটে হইছিস না আমি তোর পেটে হইছি তুই আমার বুঝ দাস হ্যাঁ বাচ্চা কই কিসের বাচ্চা

কিন্তু যখনই ওরা আমি এই কথাটা বলি ওর সাথে সাথে বলে তাইলে আমি তোমার সাথে সংসার করব না সে এখন বাচ্চা নিবে না তার সময় মতো নিবে এবার আপনারা বলেন আমি কি করব। তার সময় কখন নিব হ্যাঁ আমার মতো ঘুরিয়ে লইব হ্যাঁ বাচ্চা নিলে তো ফিকার নষ্ট হয়ে যায় ফিকার কি করবো হ্যাঁ তার কি বিয়া বেশি ফিগার ধরে রাখিনি কে হ্যাঁ হ্যাঁ ফিকারের চিন্তা করি তার ধুনিয়া না হালাক না তখন তিনটা ধুনিনাবি হয়তাম না ফিকারের চিন্তা করবে শোনো আম্মা আমি আগামী পাঁচ বছরেও বাচ্চা নেবো না তুই বাচ্চা নিবি তোর বাপে নিব।

যাবে বাবা কি হ্যাঁ না না নষ্ট যাবে দরকার আমি সংসার করব না কি করবি হ্যাঁ করবি না কি করবি কি করবি তুই আমার বাবার কি কম আছে নাকি ওরে বাবা রে কম আছে নাকি দে তুই কি করবি দরকার হলে বাপটা বসে বসে খাবো তোর বাসা কি খাওয়াইব বাবা খাওয়াইবো তোমার মেয়ে চলন কথা এই বয়সে যদি বাচ্চা না নেস বাচ্চা কবে নিবি আব্বু তুমি বইলো না এই কথা হ্যাঁ এখন যে বয়স তো এই বয়সে যদি একটা বাচ্চা কাচ্চা নেস তাহলে কি করবি ভালোভাবে টেক কেয়ার করতে পারবি মানুষের মতো মানুষ করে করে তুলতে পারবি আর তোর স্বামীরও একটা শখ থাকি হ্যাঁ সংসারের মধ্যে একটা বাচ্চা থাকবে কত সুন্দর ঘরটা ভরা থাকবে আনন্দ ফুর্তি করবে খেলবে আমরা যাব নানা নানি রাগনিয়া নিয়ে আমার মাথায় ঢুকে না এই জিনিসটা তুই পড়াশোনা করে একটা শিক্ষিত মেয়ে হইয়া তুই এরকম চিন্তা ভাবনা কি করে করস এত উদ্ভর চিন্তা কেন তোর বাচ্চা হইলে ফিগার নষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে মানুষের প্রকৃত জীবন কি জানো হ্যাঁ বিয়ের পরে সংসার স্বামী সংসার সন্তান সেটাই সংসার হয় যে সংসারে সন্তান থাকে না সেটাকে সংসার বলে না আর তুমি একটা বলো বুঝছো তুমি তোমার বউরে রে একজন রে ম্যানেজ করতে পারো না মিয়া তুমি কেমন পুরুষ বাবা ইডলে সব সময় কথা হয় ও যে পরিমাণ রিয়্যাক্ট করে আপনি দেখতে পারবেন আমার ঘরের প্রত্যেকটা গ্লাস দেখবেন ভাঙা কেন রিয়্যাক্ট করবে কেন রিয়্যাক্ট করবে আমরা সংসার করি না আমরা বিয়ে করছি না আমরা বাচ্চা কাচ্চা নেই নেই মাথার মধ্যে তোমারও কিছু নাই গোবর ভরা ইজ্জতের ভয়ে বাবা কিছু বলি নেই জন্যই তো আমার এই কথাগুলো জানাইছি পুরুষ হ্যাঁ মেয়ে মানুষে ম্যানেজ করতে পারবো না এতটুকু ক্ষমতা তোমার নাই পরে আর দোষ দিই না নিজের মেয়ে সৌন্দর্য বাজারে একটা আমার মতো ষাট বছর হয়ে গিয়ে তারপর বাচ্চা নিয়ে ভোজে শোন আমার সাফ সাফ কথা আমি এই এক বছরের মধ্যে আমার নাতি চাই নাতি নাতনি যেটাই হোক আমি সেটাতেই খুশি হব আর যদি না হয় না সত্যি কথা আমি প্রবেশ করতেছি আগামী বছর বাচ্চা একটা নিয়ে খুলে করে তার মা আর আমি তরসুর মারিতে চাই হাজির হব মনে রাখি সেটা এটাই আমার সাফ কথা বাচ্চা নিতে সমস্যা কি এখন একটা বাচ্চা নিয়ে নাও তুইও বলতেছিস হ্যাঁ পাঁচ বছর হয়ে গেছে তোমাদের বিয়ে হয়েছে একটা বাচ্চা নিলে আমরাও কত খুশি হই আচ্ছা ঠিক আছে একটা বাচ্চা কাচ্চা নেই সংসারের পুরো চেহারা একদম চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর সংসার যেটা তুই চিন্তাও করতে পারবি না এটাই প্রকৃত জীবন মেয়েদের ঠিক আছে বাবা আমি চেষ্টা করব তাহলে এই যে ইমা হবি ও বাবা হবি কত ভালো লাগবে ঠিক আছে সেকেন্ড টাইম বলতে না হয় আর তোমার মেয়ের বইলা দাও কথায় কথায় যেন জামার লোকে রাগারাগি না করে না না স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলবা ঠিক আছে তোমার মা কিন্তু আজ পর্যন্ত আমার সাথে একটু জোরে কথা বলে না স্বামীকে সম্মান করতে হবে স্বামীকে ইজ্জত করতে হবে তবে সংসারে সুখ শান্তি আসবে উভয় উভয়ের প্রতি থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তবে সংসারে সুখ শান্তি আসবে अदरवाइज সংসারে কখনো সুখ আসবে না কখনো শান্তি আসবে না এ কথাটা মনে রাখবা তুমি আমার মেয়ে আমি তোমাকে পারিবারিক শিক্ষার কোনো অভাব রাখি নাই ঠিক আছে ঠিক আছে সরি বাবা সরি আম্মু যা বাবা আসসালামু আলাইকুম আসো ঠিক আছে